পরিচালক এবং অভিনেতা কিংশুক গাঙ্গুলিকে টিভির পর্দাতেই সবাই দেখতে অভ্যস্ত, কিন্তু জানেন কি তার বাস্তব জীবনটা কেমন? কি খেতে ভালোবাসেন, ফাঁকা সময়ে কি করেন জানেন না তো? আজ আমরা আপনাদের শোনাবো সেই সব কথা। আপনাদের প্রিয় কিংশুক গাঙ্গুলি রিল নয়, রিয়েল লাইফের কথা জানাবো আমরা। খুব সুন্দর একটা ওয়েদার, কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এবং এই সুন্দর ওয়েদারের মধ্যে আজকে আমরা এমন একজন মানুষের কাছে পৌঁছে গেছি, অবশ্যই পরিচয় করাবো। তার আগে আমি বলে দিই, আজ কিন্তু আমরা উপস্থিত হচ্ছি কিংশুক গাঙ্গুলি, সবাই তাকে চেনে। কিছুদিন আগে কিংশুকদার যে নিজস্ব পরিচালিত মুভি দ্য হিউম্যানিটি রিলিজ করা হয়েছে, এবং প্রচুর পরিমাণ কিন্তু অ্যাওয়ার্ড জিতে নিয়েছে কিংশুকদা। অবশ্যই আজকে আমরা সেই মুভি সম্বন্ধে যদিও কথা বলবো, কিন্তু আজ আমরা কিংশুকদার কাছে একটা অন্য আবদার নিয়ে এসেছি। আজ আমরা পরিচালক বা অভিনেতা কিংশুকদারকে চিনবো না, আজ আমরা মানুষ হিসেবে যে কিংশুকদা কি করতে ভালোবাসে, ফ্রি টাইমে কি খেতে ভালোবাসে, সব কিছু কিন্তু আজ আমরা দর্শকদের সঙ্গে তুলে ধরবো। চলুন কিংশুকদার কাছে যাব। কেমন আছো আগে বলো। চলে যাচ্ছে মোটামুটি, চলে যাচ্ছে। প্রথমে যেহেতু একটা সত্য তোমার মুভি বেরিয়েছে দ্য হিউম্যানিটি, এটা নিয়ে একটু কথা বলে নিই, দর্শকরা কেমন সাড়া ফেলবে? দেখো, দর্শকদের কাছে এখনও আসেনি ছবিটি। আচ্ছা, ছবিটি আমি বানিয়েছি, বানিয়ে ছবিটি ফেস্টিভ্যালে গেছে, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালস, সেখানে প্রচুর জায়গায়, মানে বিদেশের প্রচুর জায়গায় গেছে, এদেশেও প্রচুর জায়গায় গেছে, এবং ছবিটি দেখছে দর্শকরা, ফেস্টিভ্যালের দর্শকরা দেখছে। এবং না, এরপর মানে আম জনতার জন্য এখনও ছবিটির দরজা খুলে ওঠেনি, তো ছবিটিকে সম্প্রতি ইচ্ছা আছে যে ন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম, সেটা এই মুহূর্তে আমি নাম করছি না, কোথায় বেটার হয় সেটা দেখে নিচ্ছি, দেখে নিয়ে তারপর আমরা সেটাকে ফাইনালাইজ করব যে কোথায় দিলে সমস্ত মানুষের কাছে পৌঁছায় ছবিটি খুব তাড়াতাড়ি। আমি বলে রাখি যে আমাদের টুডেস বাংলাতে একটা আর্টিকেল বেরিয়েছিল তোমার ছবিটা নিয়ে, দ্য হিউম্যানিটি নিয়ে, সেখানে কিছুটা স্টোরিটা আমি বলেছিলাম যে কিভাবে একটা মেয়ের একাকিত্ব জীবন নিয়ে তুমি ওটা তুলে ধরেছিলে। দর্শকরা একবার তো দর্শকরা তোমার মুখ থেকে শুনবে কি ছিল ছবিটার মধ্যে। বেসিক্যালি দেখো, হিউম্যানিটি মানে হচ্ছে মনুষ্যত্ব। এবার মনুষ্যত্ব যেটা বিষয়, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধগুলো দিনকে দিন হারিয়ে যাচ্ছে, সেটা প্রেম ভালোবাসা হতে পারে, বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য বোধ হতে পারে। আমরা সবসময় না নিজেরা খুব সেফ গেম খেলি, হ্যাঁ, সবসময় নিজেরা নিজেদের আত্মকেন্দ্রিকের মধ্যে চলাফেরা করি, নিজেদের গণ্ডির মধ্যে। যদি দেখিস সামহাও কোথাও না কোথাও একটা বিপদ আছে আমার চোখের সামনে, তাহলে সে যদি আমার শত বড়, ওই বলে না মানে আপনি বাঁচলে বাপের নাম একটা কথা আছে, সেই জিনিসটা ভীষণভাবে ফলো আপ হয়, তখন কিন্তু আমরা একবারের জন্য সেই মানে নিজেকে কোথাও তুচ্ছ করে দিই, বা নিজে প্রবলেমগুলো ফেস করব জেনেও নিজের ভালোবাসার মানুষটি বা কাছের মানুষটিকে সেই খারাপ জায়গা থেকে বা অসুস্থতা থেকে বের করে আনি না, আনার চেষ্টাটাও করি না। তো এই গল্পটা সেই রকমই কিছু, এইগুলো যাতে আরও বেশি করে বাড়ে, এবং এরকম একটা সেকেন্ড থট আর কি এই নিয়ে। শিক্ষণীয় শর্ট ফিল্ম, এটা শর্ট ফিল্ম, ইটস আ স্প্যান অফ শর্ট, বাট ইটস আ ক্যানভাস ইজ বিগ। হ্যাঁ, এটা প্রায় 19টা অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি এখনো পর্যন্ত। হ্যাঁ, তোমাদের ভালোবাসায় ব্যাসাই হচ্ছে। খুব তাড়াতাড়ি, ডেটটা এখনো ফাইনালাইজ করিনি, তবে খুব তাড়াতাড়ি ছবিটি সবার জন্য, মানে আম জনতা সবার জন্য দরজা খুলে যাবে। যারা অভিনয় করেছে মেইন চরিত্রে, তারা কি মানে আগে থেকে কাজ করেছে ইন্ডাস্ট্রিতে? না না, ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, তবে খুব বেশি চেনা মুখ নয়, তারা মোটামুটি আর কি টুকটো টাকরা করেছে। তবে মেয়েটি, যে মেয়েটির প্রেক্ষাপটে পুরো ঘটনাটা, সে মেয়েটি একদমই নতুন, সে মেয়েটি মডেলিং করতো, তাকে দেখে আমার মনে হয়েছিল সামহাও যে মেয়েটিকে দিয়ে ভালো কাজ করানো যাবে, এবং আমি বরাবর সবাই জানে আমি নতুনদের নিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি, তো দ্যাটস ওয়াই আর কি। হ্যাঁ, মানে বকলমে এটা আমার পরিচালিত তো 3 নম্বর ছবি, কিন্তু তার আগের দুটো রিলিজ হয়নি কোনো রকমভাবে, আটকে গেছিলো, ইটস মাই যেটা রিলিজের পথে, তো সেই জন্য 3 নম্বরই বলা যায় আর কি। পরিচালক কিংশুক গাঙ্গুলি এবং এত সুন্দর একটা মুভি যেটা প্রথম মুভিতে এতগুলো অ্যাওয়ার্ড পেলে, কেমন লাগছে, কেমন মনে হচ্ছে? না দেখো অপিতা, সেটা হচ্ছে যে ছবি অনেকেই করেন, সিনেমা অনেকেই বানান, আমি দীর্ঘ বছর অভিনয় করি, এটাই আমার কাজ, কিন্তু
অনেক মানুষ ছবি বানাচ্ছেন, গল্প বলার চেষ্টা করছেন, প্রত্যেকে গল্পে নানান মানে নানানভাবে তাদের কাছে গল্প আছে। আমি সত্যি আশা করিনি যে প্রথম ছবি করে একটা অ্যাওয়ার্ড কি দুটো অ্যাওয়ার্ড, ঠিক আছে মেবি হয়তো 19টা অ্যাওয়ার্ড বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাব। তার মধ্যে আমি 4টে ফিল্ম বেস্ট ফিল্ম মেকার পেয়েছি, বেস্ট ডিরেক্টর ডেবিউ পেয়েছি, মানে কী করে পেলাম আমি জানি না, মানে এটা আমার কাছে। আজকে আমি যেটা বললাম একেবারে অন্যরকম একটা কিংশুক গাঙ্গুলির সাথে কথা বলতে এসেছি। আমি প্রথমে আসবো আজকে ওয়েদার নিয়ে। সুন্দর একটা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন কিছুটা বন্ধ। এই ওয়েদারে কী করতে ভালো লাগে? দেখো প্রথমত আমার শুটিং চলছে অলরেডি, হ্যাঁ, তো শুটিংয়ের মাঝখানেই তোমাদের সাথে কথা বলতে আসা। এই ওয়েদারে ভালো লাগার মতো কিছুই নেই। এই ওয়েদারে খেয়ে দিয়ে বাড়িতে ঘুমাতে ইচ্ছে করে, ওয়েদারটা এত সুন্দর। হ্যাঁ মানে ভাত বেশি চালিয়ে দিয়ে ঘুমাতে খুব ভালো লাগবে, কিন্তু কিছু করার নেই, শুটিং চলছে অলরেডি আমার, তো কাজ করতে হবে, ওই আর কি বিষয়। ফ্রি টাইম বলতে সত্যি থাকে না, তবে ফ্রি টাইম মানে আমি কোনো না কোনো রকমভাবে নানানভাবে ইনভলভ কিছু না কিছুতে, মানে হয় আমি থিয়েটার করছি, নয় আমি শুটিং করছি, নয় আমি গল্প লিখছি, নয় আমি নিজে ছবি বানাচ্ছি বা ছবি বানানোর প্ল্যানিং করছি। তো ফ্রি টাইমটা পাওয়া যায় না অ্যাট সার্চ, তাও যদি কখনো না কখনো পাই, আমি খেতে খুব ভালোবাসি, আমি ঘুমাতেও খুব ভালোবাসি, কিন্তু সময় পাওয়া হয় না। কি খেতে ভালোবাসি? খেতে আমি সব কিছু ভালোবাসি, হ্যাঁ, নিম পাতাটা খাই না, প্রচণ্ড তেতো, আর লোহাটা খাই না, না কিচ্ছু একদম করি না, ওসব ভুল কথা, নিম পাতা খাই না তিতো, আর লোহা খাই না শক্ত, আর বাদ বাকি জিনিসটার নাম বললাম সেটা শুনলে আমাকে লোকে মারবে, ঠিক আছে, ওই তিনটে জিনিস বাদ দিয়ে আমি সব খাই, চূড়ান্ত ফুডি আর কি, খেতে চূড়ান্ত ভালোবাসি। দেখো সবাই জানে আমি খুব মুখ মানে ঠোঁট কাটা, হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে কথা না বলেই ভালো, তবে নেপোটিজম অলওয়েজ দেয়ার, লোকে বলে মুম্বাইতে প্রচুর নেপোটিজম হয়, হ্যাঁ মুম্বাইতে প্রচুর নেপোটিজম হয়, আমি বলবো কলকাতাতে তার থেকে বেশি নেপোটিজম হয়, প্রচুর ছেলেমেয়েরা রয়েছে যারা কাজ করতে চায়, কাজ করতে পারে, তারা কিন্তু আলটিমেটলি কাজটা করে উঠতে পারে না, একটাই কারণে, কারণ স্বজন পোষণের জন্য। আমার স্বজন পোষণ মানে এই নয় যে আমার ভাই, আমার ছেলে, আমার বন্ধু, স্বজন পোষণ এরকমও আছে যে চেনা পরিচিত বা ওই অয়েলিং বাটারিংগুলো যেগুলো বেটার সেখানেই কি কাজ হয়, নয়তো হয় না। প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়েরা রয়েছে কলকাতার বুকে যারা কাজ করতে চায়, কাজ করতে পারে, দূর দূর মানে দূর দিগন্ত থেকে আসে ট্রেনে করে বাসে করে প্রচুরভাবে, এবং চূড়ান্ত লেভেল ভালো কাজ করতে পারে, তাদেরকে সুযোগটাই দেওয়া হয় না। হ্যাঁ এটা চলে, এটা আমাদের টলিপাড়ায় যেটা এখন এটা শোনা যায়, কিন্তু যারা অভিনয় করতে ইচ্ছুক এমন অনেক মানুষজন আমরা দেখেছি, আমরা নিজেরাও অনেকবার তুলে ধরেছি, তাদের জন্য কি করণীয়, কি বলতে চাও তাদের জন্য? তো করণীয় একটাই জিনিস, কিছুই না, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, নিজেদেরকে ক্রমাগত হিট করতে হবে, নিজেদেরকে কন্টিনিউয়াসলি, কই বলে না যে হিট করতে করতে কোথাও না কোথাও একটা দেওয়াল ভেঙে যায়, হিট করতে হবে, পাবে না জানবে, তাও তোমাকে হিট করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে, চেষ্টার কোনো বিকল্প নেই, হতে পারে না। অপরাজিত খুব বেশি পরিমাণে রেটিং পয়েন্টও খুব ভালো ছিল আমাদের, কেজিএফ 70 যেসব মুভি ছিল তাদের খুব ভালো ছিল, তবুও মানুষ বলছে বাংলা চলচ্চিত্র হারিয়ে যাচ্ছে, এটা কি মনে? বাংলা চলচ্চিত্র কখনোই হারায়নি, বাংলা চলচ্চিত্রের আসলে কি জানো তো, গল্পটাই সব থেকে বড় কিছু, গল্পটাই সব, মানুষ গল্প দেখতে পছন্দ করে, কোনো স্টারকে দেখতে নয়, হ্যাঁ স্টার যদি ভালো অভিনয় করে সেটা অন্য বিষয়, কিন্তু আলটিমেটলি মানুষ গল্প দেখতে পছন্দ করে, মানুষকে একটা সহজ সরল গল্প তুমি যদি বলো, মানুষ গল্প শুনতে ভালোবাসে, গল্প দেখতে ভালোবাসে, তাতে স্টারটা ম্যাটার করে, বুম্বালা হোক, ঋতুপর্ণা সেনগুপ্ত হোক, কে হোক না হোক, কিচ্ছুতে কিছু যায় আসে না, আলটিমেটলি মানুষ গল্প দেখতে ভালোবাসে। টিভির পর এন্টারটেনমেন্ট সেক্টরটা এমন একটা সেক্টর না, যখন পেট ভর্তি থাকে মানুষের পেট, তখন কি এন্টারটেনমেন্ট সেক্টর আসে, খালি পেটে পথের পাঁচালি হয় না কিন্তু, হ্যাঁ, তো মানুষ যখন সমস্ত কাজ সেরে
টিভির পর্দায় হোক, মোবাইলের স্ক্রিনে হোক, সিনেমা হলে হোক, যেখানেই হোক মানুষ যাচ্ছে, মানুষ এন্টারটেনমেন্ট হতে যাচ্ছে। আজকে ওই খাঁজা গল্প মানুষ দেখতে পারে না, আর দর্শক এখন চূড়ান্ত শিক্ষিত। যদি ভাবা যায় যে দর্শক শিক্ষিত নয়, সেটা সম্পূর্ণ ভুল। দর্শক এখন চূড়ান্ত লেভেলে শিক্ষিত, তারা জানে কোনটা কী। বোকা বানিয়ে লাভ নেই, ওসব দিন চলে গেছে। তাই জন্য যদি সত্যি কথা ভালো জিনিস কিছু হয়, আজকে এই যেমন সতীর্থ রায়কে নিয়ে যেটা হলো, সেটা অন্য বিষয়, ঠিক আছে। এই অপরাজিত, অপরাজিত একটা অন্য লেভেলের, অন্য ফলকের ছবি অনেকদা করেছেন, অন্য জিনিস সেটা। প্লাস মানুষ সবসময় ভালো গল্প দেখতে পছন্দ করে, এবার কিছু না। আচ্ছা, এবার কিছু প্রশ্ন করব। অবশ্যই প্রিয় অভিনেতা কি? আমার প্রিয় অভিনেতা বাংলা না হিন্দি? দেখো, প্রিয় অভিনেতা সবসময় উত্তম কুমার, হ্যাঁ, অমিতাভ বচ্চন, বচ্চন সাহ, শাহরুখ খান। আর যদি মানে এরা স্টার লেভেলের অভিনেতা, তবে আমি পঙ্কজ ত্রিপাঠীকে খুব প্রাণ ভরে শ্রদ্ধা করি, খুব ভালোবাসি, ওনার কাছ থেকে অনেক কাজ শিখি, নওয়াজুদ্দিন সিদ্দিকের থেকেও শিখি, মনোজ বাজপেয়ীর থেকে শিখি, মানে প্রচুর আছে, দ্য লর্ডস অফ। প্রিয় গান অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, মানে রবীন্দ্রনাথের ওপর আমার কাছে কিছু নেই। কারণ মানুষ না হতে পারলে ভালো শিল্পী হওয়া যায় না, তাই বিশ্বাস করি। তো আমি সবার আগে নিজেকে মানুষ হিসেবে গড়তে চাই, তারপর অভিনেতা হব কি পরিচালক হব সেটা তো পরের প্রশ্ন। নেক্সট দিন আমার নেক্সট বেশ কিছু আমার নিজের সিনেমা আসার কথা চলছে, নিজের ছবি আর একটি কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা চলছে, ভাবনা চিন্তা করছি, সেটা নিয়ে প্ল্যানিং চলছে। আর নিজের যেরকম ছোট পর্দা বড় পর্দায় নিজের অভিনয় চলে, সেরকম চলছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মুহূর্তে সব থেকে বেশি এটাই দরকার, এর বাইরে কিছু দরকার নেই। মারামারি নয়, হিংসা হিংসি নয়, যুদ্ধ নয়, শান্তি চাই, এর বাইরে কিচ্ছু নয়। আরও একটা টিপস আমি চেয়ে নেব দর্শকদের জন্য, এই যারা, এই যেটা তুমি কিছুক্ষণ আগে বলছো, অনেক মানুষ আছে যারা অভিনয় করতে চায় বা তোমাদের ইন্ডাস্ট্রিতে টলিপাড়ায় আসতে চায়, তাদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাও বা কী টিপস দিতে চাও সবাই? দেখো, সবার আগে আমি তাদেরকে একটা কথাই বলবো, ছোটো ছোটো ভাই বোনেরা যারা কাজ করতে চায় বা বয়োজ্যেষ্ঠ প্রচুর মানুষ আছেন, তাদেরকে একটা কথাই বলবো যে লড়াইটা চালিয়ে যেতে হবে, ধৈর্য ধরে বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাসটাই না একটা সময় সবটা তৈরি করে, কখনো ভেঙে পড়ো না। কারণ ভেঙে পড়ে নানানভাবে নানানভাবে হিউমিলিটি হয়ে মানে জিনিস সমস্ত কিছু শেষ হয়ে যায়। তো সেগুলো না হয়ে নিজেকে বেঁধে রাখা, নিজের লড়াইয়ের পথটা ঠিক করা, আর ধৈর্য ধরা, সঠিক সময় সবটা উত্তর দেয়। থ্যাংক ইউ আজকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমরা ভালো থেকো। কিংশুকদা, অনেকদিন ধরে সত্যি আমার ইচ্ছা ছিল যে কিংশুকদার সামনে বসে কথা বলবো, কারণ ওনাকে নিয়ে যখন আমি আর্টিকেলটা লিখছিলাম দ্য হিউম্যানিটি নিয়ে, তো সত্যি মানে মুভিটার ব্যাপারে উনি যখন আমায় বলছিল, আমি এখনো পর্যন্ত যদিও মুভিটা দেখিনি, অবশ্যই ওটিটি প্ল্যাটফর্মে আসলে দেখবো, একটা খুব সুন্দর মুভি ফুটিয়ে তুলেছে। এবং মানুষ হিসেবে কিংশুকদাকে তো আজ আমি জানলাম, শুনেছি এর আগে তোমার ব্যাপারে, সত্যিই খুব ভালো লাগলো। এমন ধরনের আরও নিউজ আপডেট নিয়ে আমরা অবশ্যই আপনাদের কাছে উপস্থিত থাকবো, ততক্ষণ দেখতে থাকুন টুডেজ বাংলা। ধন্যবাদ।